নমস্কার। ভিডিও শুরুর প্রথমেই বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আজকের বিষয় স্থূলতা বা মোটাপান। বর্তমান প্রজন্মে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই স্থূলতা। এই স্থূলতা কম বেশি প্রত্যেকেই স্থূলতা থেকে আমরা সাফার করি। এবার ঘুম থেকে উঠে থেকে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমাদের যে বিজি শিডিউল থাকে তার থেকে সময় বার করে আমরা ব্যায়াম করা বা শারীরিক পরিশ্রম করা প্রভৃতি সময় পাই না, বা ডায়েট চার্ট বানালেও সেগুলো মেনটেন করা ঠিকঠাকভাবে হয়ে ওঠে না। তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে ফ্যাট কমানোর অতি মানে সহজ উপায়, যেটি ব্যবহার করলে মানে যেটির আপনারা যদি এই ডায়েট চার্ট অনুযায়ী চলেন তাহলে অতি অল্প দিনে 15-20 দিনের মাথায় আপনারা আপনাদের ফ্যাট বার্ন করতে পারবেন এবং ক্যালোরি মুক্ত খাবার খেয়ে সুস্থ থাকতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে ঢুকে যাই মেন ডায়েট চার্টে বা পদ্ধতিগুলোতে, কী কী করতে হবে বলে দিই। প্রথমে বাদাম, কলা, মিষ্টি, ভাজাভুজি, আইসক্রিম, ফাস্টফুড প্রভৃতি বর্জন করতে হবে। তারপর বারবার জল খেতে হবে এবং সেক্ষেত্রে ঠান্ডা জলের থেকে গরম জলটাই বেশি করে খাওয়ার চেষ্টা করবেন বা স্বাভাবিক টেম্পারেচারের রাখা জল। এবার কী কী পদ্ধতি অবলম্বন করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে 7-8টা এ সময় ঘুম থেকে উঠে খালি পেটে লেবু ও মধু ঈশদুষ্ণ গরম জলে মিশিয়ে 1 গ্লাস খেতে হবে। 2, সকালের জলখাবারে থাকবে শসা, টমেটো, বিট, নুন, ধনে পাতা, লেবুর রস এর মিক্সচার। এবং 3, জলখাবার খাওয়ার পরেই থাকবে 1 কাপ গ্রিন টি। 4, কলেজ বা অন্যান্য কাজে যাওয়া বা মেন কোর্সে ঢুকে পড়া, যে কাজে আমরা বেশি সময় ব্যয় করি তাতে ঢুকে পড়া এবং যতটা সম্ভব খাটা বা পরিশ্রম করা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা বা হেঁটে যাওয়া কোথাও এগুলো। তারপর বাড়ি এসে ক্যালোরিমুক্ত কিছু খাবার খেয়ে টক দই, 1 বাটি শসা খেতে হবে। আর বিকেলে 1 কাপ গ্রিন টি বিস্কুট দিয়ে খেতে হবে। গ্রিন টি সবসময় মধু দিয়ে খাবেন চিনির পরিবর্তে। আর রাত 10টার মধ্যে খেয়ে নিতে হবে, ডিনার করতে হবে, তারপর 1 কাপ গ্রিন টি খেতে হবে। আর খাবার 2 ঘন্টা পরে শুতে যেতে হবে, রাত্রের খাবারের কথা বলছি। ব্যাস, এটা করলেই 15-20 দিনের মধ্যেই আপনারা সুফল পাবেন, গ্যারান্টি।